মই বর্তমান উপস্থিত আছো শিবসাগর চেকাপার আরক্ষী চকীর অন্তর্গত দগাঁও আর এই দগাঁওর কাষে যে ঐতিহাসিক বাঁহগড় গৈছে সেই বাঁহগড়ের কাষর যে পথার আছে সেই পথারত নিয়ন্ত্রণ হেরুয়ায় এখন বিলাসী বাহন পড়ি গৈছে। সেই গাড়িখন মই প্রথমে দেখাইছো, এই যিখন বাহন এইখনতে চুরি গরু কহিয়াই আনিছিলে, এই চুরি গরু কহিয়াই আনি নিয়ন্ত্রণ হেরুয়ায় এই ধাননি পথারত পড়েহি। মই দেখাইছো গাড়িখন, গাড়িখনের কাষত তরুয়াল উদ্ধার হৈছে, এখন মরণাস্ত্র, সেধরণে জোতা পঘা, গরুখনের ভিতর গরু গোবর পড়ে আছে, আর এজনী গরু চুরি গরু উদ্ধার হৈছে, চুরি গরুজনীও নিবলে সক্ষম নহল, পঘা এহেতি লাগিয়ে আছে, পঘাডাল দেখিছে, আর এই পঘা এহেতি চুরি গরুজনী কহিয়াই নিছিলে এই বাহনখনত। বাহনখনের নম্বর ভুয়া নে সঠিক সেয়া জানিব পৰা নাই, কিন্তু দেখাইছো আমি AS06AL8220 এই নম্বরের বেলেনো গাড়িখন কহিয়াই আনিছিলে। আর গরু যে চুরি গরু উদ্ধার হয়েছে এজনী, সেই গরুর গড়াকিও ইতিমধ্যে আহি পাইছেহি। মই দেখাব বিচাৰিছো গাড়ির ভিতর পরিবেশ, তারপরে ভাষ্য লম। এয়া পঘা পড়ি আছে, গরু গরু গোবর পড়ি আছে, এই বেলেনো বাহনখন চুরি গরু কহিয়াই আনিছিলে। পোনপ্রথমে মই আর গরুর যে গড়াকি সেই গড়াকির ভাষ্য লম। দাদা আপনার নাম তো? উত্তম গগৈ। ইয়াত এখন যখন গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হল, তাত কাষত যে গরু দেখা গেছে আপনার নাকি? মো গরু হয়। কেন কি হয়েছিল? গরু যদি গোহালি পর শু করে লি আহিল কেতিয়া? রাতে প্রায় এক এটা ডেটা ডেটা মানত। তারপর গরু চুর হয়ে গেল। আমি এটা গরু যদি যেটা গাড়ি থাকলে বা কইছি সিহতে গড়ে ওলাইছো, গাড়ি একদম পুরা ডবাই গুছি আহিল। আমার তো গাড়ি মটর কোনো নাই, সাইকেল টাইকেল নাই, আর রাতিখন ইহঁতর যুঁজিবলে দিগদার হবে, ভয় লাগিল। সেহাতে আমি একো নকৰিলোঁ, ৰাতিপুৱা সেহাতে আমি আৰু কি ৰাতি আমি জনোৱা হৈছে হয়। তারপরে আসলে নিয়ন্ত্রণ হেরুয়ায় আরক্ষীক জনাইছিলে, তারপর নিয়ন্ত্রণ হেরুয়ায় বাহনখন পড়ে যায়। স্থানীয় লোক আছে আমার ইয়াত প্রায় গরু চুর হয়ে থাকে, আমার বেতবাড়ি, দগাঁও, টাপুলি পুখুরী আদি করে আমার বহুত ইয়াত মানে খেতিয়কর গরু মানে হালুয়া গরু প্রায় চুর হয়ে থাকে, আর গাখীরতি গরু চুর হয়ে থাকে। এনে কোনো বিলাসী বাহন, এই বাহনবিলাকত আমার UN নম্বরবিল নাই, এতিয়া এই গাড়িখন চাব পারে বেলিনো হয়, এই গাড়িখন আইডেন্টিফাই কেনেকে করব পারি, চেসিস নম্বর মিলাই চক প্রশাসনে চেসিস নম্বর মিলাই তার গাড়ি তদন্ত করে আমাক উচিত, আমার ঘর উচর চুবুরিয়া গাড়ি নে কোর গাড়ি সেটু আমি জানি, তদন্ত আমি জানিব পারো বিচার। দাদা কি দেখিছিলে নে? রাতিপা মেলি ওলাই মেলি আহতে দেখিছো যে আমি রাতিপা ওলাই আহ, ওলাই মেলি আহি দেখিছো যে গাড়িখন ইয়াত পড়ি আছে, গাড়িখন পড়ি আহি যেন দেখিছো উচর গরু এজনী আছে, গরুজনে ভিতরে চাইছো তরুয়াল সোয়াল মহানক এখন চকী এখন উদ্ধার মানে আমি ইয়াত দেখিছো তরুয়াল সোয়াল দেখিছো, এইবোৰ কিবা জোতা সুতা সেন্ডেল হেৰি সেই পঘা চঘা পড়ি আছে, তেনেকুৱাবিলাকে বস্তু পাইছো, আৰু এনেকুৱাবিলাক গাড়ীয়ে মানে আৰক্ষীও বৰ্তমান আহি উপস্থিত হৈছেহি। মই দেখুৱাইছো কি ধৰণৰ মৰণাস্ত্ৰ লৈ আহে, এখন তৰুৱাল সেই গাড়ীৰ ভিতৰত উদ্ধাৰ হৈছে তৰুৱালখন। আৰু মই পুনৰ দেখুৱাইছো ইয়াতে গৰু চুৰি গৰু কঢ়িয়াই আনিছিলে, ইতিমধ্যে যিহেতু বাহনখন দুৰ্ঘটনাগ্ৰস্ত হ'ল, গৰুজনী নিব নোৱাৰিলে ইয়াৰ পৰা, এয়া মই দেখুৱাইছো গৰুজনী বৰ্তমানেও পথাৰত আছে আৰু গৰাকী ওলাইছেহি। অনা আৰক্ষী আহি ইতিমধ্যে উপস্থিত হৈছেহি ঘটনাস্থলীত। এয়া চেৰকাপাৰ আৰক্ষী চকী আহিছে, সেই চেৰকাপাৰ আৰক্ষী চকীক যিহেতু অৱগত কৰিছিল আৰু তেওঁলোকে ততাতৈয়াকৈ আহি ইয়াত উপস্থিত হৈছেহি। অনাগত সময় হ'ব এইখন এই বিলাসী গাড়ীখন, বেলেনৰ গাড়ীখন কাৰ গাড়ী, কোনে গৰু চুৰি কৰি আনিছিলে, ইয়াত কোন কোন জড়িত, সেই বিষয়ে যাতে এটা উচিত তদন্ত হয় সেয়াই বর্তমান দাবী তুলিছে স্থানীয় রাইজে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।